নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তোমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওটিতে আমি তোমাদেরকে আপডেট অ্যানেক্সিয়ার 3 সম্পর্কে কিছু বলতে চাইবো। তার জন্য তোমাদেরকে বলতে চাইছি, তোমরা তোমাদের ফোনের ব্রাউজার খুলে নাও, খুলে নিয়ে পরে এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করো। এমপ্লয়মেন্ট ব্যাংক সার্চ করার পর এই পেজটি খুলবে। খোলার পর তোমরা এখানে দেখতে পাবে এখন সাবমিট অ্যানেক্সিয়ার 1-এর সময়সীমা এবং ডেট দেওয়া রয়েছে। তো এই ডেট আর কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে। যেমন তোমরা দেখো এখানে 11/11/19 থেকে 27/12/19 পর্যন্ত এই ডেট চলছে। এই ডেট শেষ হওয়ার পরই কিন্তু সবাইকে জমা দিতে হবে অ্যানেক্সিয়ার 3। যারা যারা বেকার ভাতা পাচ্ছ তাদেরকে এই সম্পর্কে আমি একটু রিমাইন্ডার দেওয়ার জন্যই এই ভিডিওটি বানিয়ে দিলাম। এই ভিডিওটিতে আরেকটা জিনিস আমি বলতে চাইবো, যে আমি নিজে গিয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কথা বলেছি যে স্যার, এখন তো অ্যানেক্সিয়ার 1 জমা দেওয়ার দিন চলছে, তো অ্যানেক্সিয়ার 3 জমা দেওয়ার ডেট কখন আসবে? তো ওনারা বললেন, আমরা আশা করছি যে জানুয়ারির মধ্যেই তোমাদেরকে অ্যানেক্সিয়ার 3 জমা দিতে হবে। তো এই অ্যানেক্সিয়ার 3 জমা দেওয়ার কাজ কখন শুরু হতে পারে আমি ওনাকে আবার জিজ্ঞেস করলাম। তো ওনারা সেই একই কথাই বললেন যে আশা করছি জানুয়ারি থেকেই শুরু হবে অ্যানেক্সিয়ার 1 জমা দেওয়ার ডেট। তো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যে যারা যারা ভুলে যাও যে কীভাবে অ্যানেক্সিয়ার সাবমিট করতে হবে, অ্যানেক্সিয়ার 3 সাবমিট করতে হবে, কখন করতে হবে, তারা মাঝে মধ্যে কিন্তু employmentbank.gov.in-এ এসে সেই বিষয়ে একটু বিস্তারিত জেনে নেবেন। নাহলে একবার যদি এই সাবমিট অ্যানেক্সিয়ার 3 যদি দিন শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাদের একটু অসুবিধায় পড়তে হতে পারে। তার জন্যই আমি তোমাদেরকে ভালো করে মানে মনে করিয়ে দিচ্ছি যে শীঘ্রই শুরু হতে চলেছে সাবমিট অ্যানেক্সিয়ার 3। তাই তোমাদের আরেকটা জিনিস সম্পর্কে আমি কিছু বলতে চাই, যে তোমরা তোমাদের যখন এই অপশনটি এখানে দেখা যাবে সাবমিট অ্যানেক্সিয়ার 3, তখন তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কাছে যা যা চাইবে সেই সম্পর্কে আমি কিছু বলে দিতে চাই। যেমন তোমরা যারা যারা এখন ধরো পড়াশোনা করছো, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তার সাথে কোনো প্রযুক্তিমূলক শিক্ষা গ্রহণ করছো কি না, এই সম্পর্কেই বিস্তারিত জানতে চাওয়ার জন্যই এই সাব এই অপ এই ফর্মটি তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এই ফর্মে এই সরি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা যারা বেকার আছেন, অর্থের জন্য অনেক কিছু শিক্ষা নেওয়া হচ্ছে না, তার জন্যই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো এই সহযোগিতার হাত ধরে আপনারা আপনাদের জীবনে এগিয়ে যান। এই সুযোগ কিন্তু বারবার আসে না, তাই মনে রাখবেন, আমি বারবার বলে দিচ্ছি, আপনারা অ্যানেক্সিয়ার 3 ফর্ম সাবমিট করতে ভুলবেন না। আগামী জানুয়ারিতেই সাবমিট অ্যানেক্সিয়ার ফর্ম জমা দেওয়ার দিন আসতে চলেছে আশা করা যায়। তাই তোমরা একটু সচেতন থেকে মাঝে মধ্যে এই ওয়েবসাইটটি খুলে তোমরা এখানে দেখে নিও। তো আশা করি তোমাদেরকে আমি বিস্তারিত বলতে পারলাম, বিস্তারিত জানাতে পারলাম। যদি বিস্তারিত বলে জানাতে পেরেছি, তো তোমাদের যদি ভিডিওটি ভালো থেকে লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য।